अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हाँ बाबा, चिंतार कोनो कारण नहीं, शुद्ध एक टू पेन आछे, फ्लेक्चर होए नहीं, पायर ओपर एकदम स्ट्रेस देवेन ना, कंप्लीट बेड रेस्ट। नॉट एट ऑल डॉक्टर, आमार एकटा जरूरी इवेंटे जेते हबे, आमी बेड रेस्ट करते पारबो ना। की कोर्चेन निहार बाबू, कष्ट हबे आपनार। প্রথমবার আমি বাবার হেল্প করার সুযোগ পেয়েছিলাম, নিজেকে প্রুফ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। আই এম সরি বাবা। আরে এতে সরি বলার কোনো দরকার নেই বাবা, তুই যে ভেবেছিস এটাই আমার কাছে যথেষ্ট। মুম্বাই এক্সপো তো প্রত্যেক বছর হয়, পরের বছর চলে যাবি, তুই বরং আঘাতটাকে খেয়াল কর। আর হ্যাঁ, এইসব ইন্টারনাল ইঞ্জুরিতে ইনফেকশন হওয়ার ভয় থাকে, কিন্তু সেই জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দিচ্ছি। ইনজেকশন? না না, আমি ইনজেকশন লাগাবো না। আপনি ইনজেকশনে ভয় পান? এতে হাসার কি হলো? তুমি জানো কত বড় ছুঁচ থাকে, আমি ওসব ছুঁচ টুচ লাগাবো না। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু ছোটবেলা থেকে ইনজেকশনকে খুব ভয় পায়, ও ইনজেকশনের নাম শুনলেই চিল্লিয়ে বাড়ি বাদ করে, ইনজেকশন দেখতে পেলেই চেঁচাতে শুরু করে। যদি ইনজেকশন না দিই তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, এই ইনজেকশনটার বদলে কোনো ট্যাবলেট বা মলম দেওয়া যাবে না? হ্যাঁ ডক্টর, আমি ট্যাবলেট খেয়ে নেব, কিন্তু ইনজেকশন নো চান্স। আপনি একটু বোঝার চেষ্টা করুন, ইনজেকশনটা খুব দরকার, কিন্তু আমার প্রাণের থেকে বেশি জরুরি নয়। মানে? মানে এখন তো শুধু মুচকে গেছে, ইনজেকশন লাগালে তো আমি মারাই যাব। ডক্টর নিহার বাবু যখন বারণ করছেন তখন থাক না। হ্যাঁ নিহার বাবু, আমি আপনাকে কমফোর্টেবল জামা কাপড় দিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। হ্যাঁ আরে এক মিনিট। আরে কি করছো? আমি বলেছিলাম না আমার পার্সোনাল জিনিস হাত দিও না। রিল্যাক্স নিহার বাবু, আমি শুধু জামা কাপড় বের করছি। এটা ঠিক আছে নাকি এটা ঠিক আছে? আমার জামা কাপড় যেখানে ছিল সেখানেই রাখো। এটা দেখো, ছাড়ো ওগুলো, ভেতরে রাখো, রাখো না। দেখো দেখো, আমি কিন্তু ওয়ার্ন করছি তোমাকে। এক মিনিট। আমার আলমিরা ছেড়ে দাও বলে দিচ্ছি, কেন আমার পার্সোনাল জিনিস ঘাটাঘাটি করছো? এটা এটা কেন ইরিটেট করছো তুমি আমাকে? মা বোঝাও না ওকে। তুমি নিহারের কথা শুনছো না কেন? ও এমনিতেই এত কষ্ট পাচ্ছে, আরো বিরক্ত করছো। আমার পার্সোনাল জিনিসপত্র রয়েছে, হাত দিও না ওসবে, তোমাকে বলে যাচ্ছি। হাসছো কেন তুমি? কোনো জোক বলেছি আমি? ও হাসছে এই জন্য যে ডাক্তার বাবু তোকে ইনজেকশন দিয়েও দিয়েছে আর তুই বুঝতেও পারিসনি। ইনজেকশন কি? রুচিতা এইসব তোকে অন্যমনস্ক করার জন্য করছিল, যাতে ডাক্তারবাবু তোকে ইনজেকশনটা দিতে পারে। সত্যি ইনজেকশন দিয়ে দিয়েছে? হ্যাঁ। আরে থ্যাংক ইউ বলো নিজের ওয়াইফকে, যার জন্য এসব হয়েছে। এখানে কিছু ওষুধ লেখা আছে, সময় মতো কিন্তু দিয়ে দেবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওকে। দেখলে, এত বছরে যা আমরা করতে পারিনি আমাদের স্মার্ট বউ করে দেখালো। সেটা তো ঠিক, কিন্তু বাবা আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে এই সিঁড়িতে তেল কি করে আসলো।
কাজের লোকরা করেছে হয়তো, আজকাল মন দিয়ে কাজই করে না। এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। আমাদের প্ল্যান তো আমাদেরই বিপদ ডেকে আনলো। আমি নাতিকে খুশি দিতে চেয়েছিলাম, এখন ওকে কষ্ট দিয়ে বসলাম। রুচিতাকে আমরা নরেশের চোখে যত নিচে নামাতে চাইছি, তত ওর চোখে উপরে উঠছে। মা, একটা প্ল্যান ফেল হলে আমরা হতাশ হতে পারি না? এখন আমি কি করব বৌমা, কি করব? কিচ্ছু বুঝতে পারছি না। আমার একটা আইডিয়া আছে। আমি ডক্টরকে জিজ্ঞেস করে আপনার জন্য এই ওষুধটা বানিয়েছি, আমি লাগিয়ে দিই, আপনার ভালো লাগবে। হ্যাঁ, এসব আজেবাজে জিনিসপত্র লাগাবো না, আমি একদম ঠিক আছি। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কতটা সুস্থ। দেখো তুমি, দেখুন আপনি, আমি লাগাবো না। লাগাতে হবে। লাগাবো না। হ্যাঁ না। হ্যাঁ না। না হ্যাঁ। ছাড়ো না। ব্যাস এক সেকেন্ড। কি করছোটা কি? আরে কি হলোটা কি? লাগাতে দিলাম তো। আপনার জায়গায় আমার পড়ার কথা ছিল, তখন আপনার ডাকায় আমি না থামলে আপনি ইনজার্ড হতেন না। প্লিজ, এতে তোমার কোনো ভুল নেই। আপনি বিশ্রাম করুন, আস্তে আস্তে। ঢের সারা প্যার হো, হর দিন এক ত্যোহার হো, জিন্দগি কি ধূপ মে খুশিয়ো কি বাহার হো। আমি জল নিয়ে আসছি। আমার এবার কি দরকার ছিল এই মেয়েটার হাত ধরার? তবে এই ওষুধটা লাগানোর পর থেকে কিন্তু ব্যথাটা কমে গেছে। না না মা, প্লিজ এরকমটা করো না, এটা খুব কঠিন কাজ, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমার পরিবারের ভালোর জন্য আমি যদি অসুস্থ হই তাতেও আমি রাজি, কিন্তু এই বাড়িতে আর দুর্ঘটনা আমি ঘটতে দেব না, সহ্য করতে পারছি না। কি হলো মা, কি হলো পুনম, তোমরা কি কথা বলছো?
এবার তুমি বোঝাও মাকে, আমার কথা তো শুনছেনই না। উনি মানত করেছেন যে বাড়ির উঠোনের মাটি দিয়ে ঠাকুরের মন্দির বানাবেন, যাতে নিহার আর আমাদের পরিবারে কুনজর না লাগে। এবার তুমিই বলো, এই বয়সে এত কড়া রোদের মধ্যে আগে মাটি খোঁড়া, তারপর সেই মাটি দিয়ে মন্দির বানানো, এত পরিশ্রমের কাজ, শরীর তো খারাপ হয়ে যাবে, কিন্তু মা তো শুনছেনই না। কি করছো মা, এই বয়সে এরকম মানত কেউ করে? এইসব করতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তখন? হয়ে গেলে হোক, কিন্তু এটা পরিবারের ভালোর জন্য, তাই আমি করবই এটা, ব্যাস। মা, তোমার শরীর খারাপ হবে সেটা ভাবো। দিদা, আপনি খারাপ না মনে করলে আমি একটা কথা জিজ্ঞেস করি? বলো। এই মানতটা কি আপনাকেই পূরণ করতে হবে নাকি অন্য কেউও করতে পারে? মানত তো যে কেউ পূর্ণ করতে পারে, কিন্তু এত কঠিন মানত পূরণ কে করবে? আমি করব আপনার মানত পূর্ণ। মা, এই মানতটা খুব কঠিন। আমি জানি বাবা, কিন্তু আমি ঠিক করে নেব। এইভাবে দিদার শরীর আমি অসুস্থ হতে দেব না। তুমি এটা পারবে তো? এতে যদি কিছু ভুল হয় তাহলে আমার মানত অসম্পূর্ণ থেকে যাবে। দিদা, আপনি শুধু আপনার আশীর্বাদ দিন, কারণ এটা আমার ভগবানের মন্দির, আর এতে আমি কোনো ভুল ত্রুটি হতে দেব না। সুখে থাকো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।